এখন সময় সকাল সকাল না দুপুর 12:10। তাই এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। প্রতিদিন ভাবি জানো তো যে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু হয়ে ওঠে না। কারণ সকালে উঠতে উঠতেই এত লেট হয়ে যায়, অ্যালার্ম দিয়েই রাখি প্রতিদিন। অ্যালার্ম বাজে সেটাও শুনতে পাই, আবার অ্যালার্ম বন্ধ হয়ে যায় সেটাও জানি, কারণ আমি নিজেই বন্ধ করি। তারপরে ভাবি কি আরেকটু পাঁচ মিনিট একটু ঘুমাবো। 5 মিনিট করতে করতে কখন যে 1 ঘন্টা হয়ে যায় নিজেই বুঝতে পারি না। তারপরে উঠতে উঠতে হয়ে যায় 9টা, তো কখন যে সকাল 9টা বেজে যায় নিজেই বুঝতে পারি না। তার মানে আমি এটাই বলতে চাইছি যে আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। তো ঘুম থেকে ওঠার পরেই তড়িঘড়ি করে তো জানোই যে রান্না করে যেতে হবে, সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, ছেলেকে উঠাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, কত রকম কাজ থাকে সেগুলো সারবো তারপরে তো না। কিন্তু এইগুলো করতে করতে আমার ভিডিও করা হয় না। তো আজকেও আমার উঠতে উঠতে 9টা বেজে গেছে, আর তারপরে উঠে একটু দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হলো, আবার আকাশ পরিষ্কার হলো, তোমাদেরকে তো দেখালাম। এখন দেখো কেউ বলবে যে ওরকম মেঘে বসে এক পাশে যেই পাশেই মেঘ হচ্ছে মনে হচ্ছে যে একটু মেঘ হলেই এখন বৃষ্টি হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর স্নান হয়ে গেছে, ছাদে জামা কাপড় কেচে দিয়ে এসছি, আর একটু আর মানে একটু বসে আরামসে একটু গল্প করতে পারছি। তার কারণ হচ্ছে যে সকালে কিছুটা রান্না এগিয়ে গেছে, আর এখন শুধু একটু মাছ রান্না করলেই হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাকে একটু উপভোগ করছি বসে বসে। রান্নার অত তাড়া নেই, অল্প একটু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর শরীরটা ঠিক ভালো নেই কারণ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, কথাও বলতে দিচ্ছে না। তো আমাদের সবারই ঠান্ডা লেগেছে, আর আমার ছেলেরও কাল থেকেই ঠান্ডা লেগে গেছে। সর্দি মানে কাশছে অল্প অল্প, কাশিটা তেমন হচ্ছে না, বেশি সর্দি হাঁচি দিচ্ছে। তো এই চলছে, রাত্রিবেলা ভালো ঘুম হয়নি ওই জন্য আর একটু বেশি উঠতে লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো আগে রান্নাবান্না সেরে নিই, তারপরে পরে আবার কথা হবে। চলো তাহলে যাওয়া যাক। কী রান্না করবো সেটাই তো বলা হয়নি। সকালে রান্না করেছি আম ডাল, বেগুন ভাজা আর শাক ভাজা, আর এখন করবো দই দই। চলো আমি কীভাবে দই দই বানাই সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো যাওয়া। তো এখন আমি বানাবো দই রুই। মাছটা আমি আগেই ভেজে রেখেছি আর মশলা করে রেখেছি, দই ফেটিয়ে রেখেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েই করবো এটা। সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। আর এতে একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা। তো মশলাটাও আমি দিয়ে দিয়েছি, মশলাকে একটু কষিয়ে নেব। এখন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম, এটাকে একটু কষাবো অল্প একটু সময়। এটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ফুটেও গেছে, আমি এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার দই রুই। বৃষ্টি পড়ছে দেখো বাইরে, এখন কিন্তু প্রচন্ড রোদ,
আবার তার মধ্যে হচ্ছে বৃষ্টি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, ছেলেকে খাওয়াবো, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমার যদি ঘুম আসে ঘুমাবো, না ঘুম আসলে ঘুমাবো না। তাহলে পরে আবার কথা হবে, দেখতে থাকো আমার ভিডিও। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর নিচে এসে একটু ফ্রেশ হয়ে গা ধুয়ে ছেলে মানে এত লাফালাফি করেছে ছাদে, ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম, আমি একটু চেঞ্জ মানে গা ধুলাম, ধুয়ে তারপরে এখন একটু বসেছি, এখন করব চা। কিন্তু আজকে ছাদে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে মানে এখনকার সময় আকাশটা এত সুন্দর, মানে বিকালে ছাদ, বিকাল কেন সারাদিনই মোটামুটি ছাদে গেলেই মানে আকাশের দিকে তাকালে মন যতই খারাপ থাক না কেন মনটা এমনিই ভালো হয়ে যায়। আর নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ ভাসছে, মানে এটা দেখলেই মনে হয় পুজো চলে এসছে। পুজো এবছর কী হবে জানি না, আর পুজোটা কীভাবে কাটবে তাও জানি না, কিন্তু মনে মনে এটা ভেবেই থাকতে হবে যে পুজোতে এনজয় করব, সেটা করতে পারি আর না পারি সেটা পরের ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে লকডাউনের কারণে আমরা প্রকৃতিটাকে এত ভালোভাবে উপভোগ করতে পারি, কারণ লকডাউন, আর লকডাউন না হলে হয়তো আমরা এই প্রকৃতিটাকে উপভোগ করতে ঠিকঠাক উপভোগ করতে পারতাম না। এখন এই জন্যই লকডাউন হলে হয়তো মানে আমাদের স্বাভাবিক সবারই মন খারাপ একটু লকডাউনের কারণে, কারণ আমরা বাইরে বেরোতে পারছি না, এই করতে পারছি না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আগে আমরা ছাদে যেতাম, একটু 10 মিনিট থাকতাম, 5 মিনিট থাকতাম, নেমে চলে আসতাম, দরকারে ছাড়া যেতাম না। কী দরকার সেটা হচ্ছে কিছু ছাদে যদি থাকতো সেটা আনতে যেতাম, জামা কাপড় দিতে যেতাম, এই করতাম, কিন্তু এখন তো সেটা না, এখন তো বাইরে বেরানো হয় না, এখন একমাত্র ঘোরার জায়গা হচ্ছে ছাদ। আর ছাদে এলেই আমরা আকাশের দিকে দেখছি, গাছের দিকে দেখছি, পাখি দেখছি, আরও অনেক কিছুই দেখছি, আর এগুলো দেখেই মনটা ভালো করছে। যাই হোক, এটা দেখলে সত্যিই মনটা, আমার তো আজকে মনটা খুব ভালো হয়ে গেছে। আর এখন আমি বানাবো চা, তাহলে চলো চাটা আগে বানিয়ে নিই, পরে কথা হবে। একটা কাজ শেষ করি তো তার মধ্যে আরেকটা কাজ চলে আসে, যতই ভাবি যে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করবো কিন্তু হয় না। এই যে চা বানাবো, চা বানিয়ে উঠে চা খাওয়া দাওয়া হবে, তারপরে ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে খাইয়ে ছেলেকে পড়াতে হবে, ছেলেকে পড়িয়ে উঠে আবার রান্না করতে হবে, আছে কাজের পরে কাজ, রান্না করে উঠে ছেলেকে খাওয়াতে হবে, শেষ নেই, কোনো শেষ নেই, কাজের পরে কাজ চলতেই আছে। চলো তাহলে যাওয়া যাক, আর চাটা বানিয়ে নিই, পরে কথা হচ্ছে।
খাচ্ছি আমি আর আমার বাবি। ওকে চা দিচ্ছি, কারণ খুব ঠান্ডা লেগেছে। আদা চা করেছি আজকে, চা খাবো আর একটু পরে বানাবো পাস্তা। তো এখন আমি করব পাস্তা, খুব সিম্পল ভাবেই করব। পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি, আর দেব ডিম আর বাদাম, পেঁয়াজ আর লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাদামগুলো আগে একটু ভেজে নেব। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, বাদাম আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এটাকে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমটাও ভাজা, সব একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি এখন ভাজা বাদাম আর ভাজা আলুটা দিয়ে দেবো, একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম সামান্য একটু। তো রেডি হয়ে গেছে আমার পাস্তা। তো আমার রান্না বান্না আজকের মতো কমপ্লিট। ইচ্ছা তো করে না রান্না করে যাই, তো ওই যে বললাম